Assalamualaikum my lovely viewers, welcome back to Nipa's Tiny World. যারা আমার এই ভিডিওটি ফার্স্ট ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টাইনি ওয়ার্ল্ডের মেম্বার্স হওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। কিছুদিন আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি ওয়াশিং মেশিন একটা কিনতে চাচ্ছি এবং আমি যে সেটা দেখতে গিয়েছিলাম যে কোনটা নেওয়া যায় সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অবশেষে একটি ওয়াশিং মেশিন কিনে ফেলেছি আর সেটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কোন ওয়াশিং মেশিন কিনেছি সেটা দেখতে হলে প্লিজ পুরো ভিডিওটা দেখবে এবং আমার সাথে থাকবে। আজকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম একটু অন্যরকম ভাবে, অর্থাৎ পেরেস্তা দিয়ে। তো ভাবলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি আর অনেক ভালো লাগবে। প্রথমে আমি প্যানে কিন্তু তেল নিয়ে নিয়েছি এবং এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে প্রথমে পেরেস্তা করে নিয়েছি। আর পেরেস্তাটা তুলে নেবার পরে সেই তেলে কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা নরম হয়ে আসলে এর সাথে তেজপাতা, এলাচ, দালচিনি দিয়ে ভালো মতো কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি যেভাবে মুরগির মাংসটি রান্না করব এইভাবে রান্না করে খেলে অনেক সুন্দর একটি টেস্টও আসে এবং মুরগির মাংস থেকে কিন্তু অদ্ভুত একটি স্মেলও আসে, অর্থাৎ খাবারটাকে আরও দ্বিগুণ লোভনীয় করে তোলে। পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে তখন এর মধ্যে আমি অ্যাড করেছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং এইসব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব অন্যান্য মশলাগুলো। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে, কারণ সত্যি এভাবে রান্না করে খেলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, অর্থাৎ যে চিকেনটা রান্না করব এর স্বাদ কিন্তু অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি হবে। আর এখন আমি এই যে অ্যাড করছি ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এবং তোমরা কিন্তু তোমাদের মুরগির পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়ে নেবে। এই কারণে আমি কিন্তু এক্সট্রা করে আর মশলার পরিমাণটা বলতে যাচ্ছি না, তবুও আমি বলে দিই এগুলো আমি 1 চামচ করে নিয়েছি। আর এবারও আমি মশলাগুলো কিন্তু এমনিতেই এই তেলের সাথে একটু ভেজে নিব, পানিটা অ্যাড করব সামান্য কিছুক্ষণ পর। এবং দেখতে পাচ্ছ যে কিভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং পানিটা অ্যাড করার পরেও কিন্তু আমি মশলাটাকে ভালো মতো ভেজে নিব, অর্থাৎ ভুনে নিব। আর এই যে এখন আমি সামান্য পানি অ্যাড করে দিলাম এবং পানির সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নিব আর অল্প কিছুক্ষণ কিন্তু ভুনতে থাকবো। আর এই তো মশলাটা তোমরা দেখেই হয়তো বুঝে গিয়েছো যে ভুনা একদম হয়ে গিয়েছে, অর্থাৎ পানি একদম শুকিয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়ে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব মুরগির মাংস। মুরগির মাংস কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে এই রেসিপিটি আমার কাছে একদম স্পেশাল, অর্থাৎ আমার যেদিন খুব ইচ্ছে করে যে ভালো রকমভাবে রান্না করব সেদিন আমি এই রেসিপিটি রান্না করে থাকি। এখন মুরগির মাংসটাকে যেহেতু দিয়ে দিয়েছি এটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিব এবং কষাতে থাকবো। বাট আমার এই স্পুনটা দিয়ে আমার রান্না করতে খুবই প্রবলেম হচ্ছে, কারণ এটার মাথাটা একটু মোটা যার ফলে নিচে কিন্তু যাচ্ছে না ঠিক মতো। আমি এখনই এটা চেঞ্জ করে ফেলবো চিন্তা করেছি। তো যাই হোক, যেটুকু মাখাচ্ছি আগে মাখিয়ে নিই, তারপরে আমি স্পুনটা চেঞ্জ করে ফেলবো। আর এটা কিন্তু অবশ্যই রেসিপির কোনো পার্ট না। যাই হোক, ভালো মতো এটাকে মশলার সাথে কিছুক্ষণ আমি ভুনে নিয়েছি এবং এরপরে পানি অ্যাড করে দিয়েছি। পানিটার সাথে মুরগিটা সিদ্ধ হতে থাক এবং অপর পাশে চুলায় কিন্তু আমি আলু কেটে হলুদ আর লবণ মাখিয়ে সেটাকে তেলে কিন্তু ভেজে নিয়েছি। এটাকে ডাইরেক্ট কিন্তু মাংসের মধ্যে দেয়া যেত, বাট যদি আলাদাভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকখানি বেড়ে যায়। অবশ্যই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভেরি সরি, আর আসলে শেয়ার করা উচিত ছিল এখন মনে হচ্ছে। তারপরে যাই হোক, ভাজাটা তো তোমরা আসলে সকলেই পারো আর তাই আসলে শেয়ার করিনি।
আর এই যে এখন দেখাচ্ছি মুরগির মাংসটা কিন্তু মোটামুটি গলে গিয়েছে এবং এর মধ্যে আমি আলু অ্যাড করে দিয়েছি। সেই জায়গাটা অলরেডি স্কিপ হয়ে গেছে, কিভাবে আমি জানি না, হয়তো আমি ভিডিওর সুইচ অন করতে ভুলে গিয়েছি, যেটা আমার অলওয়েজ হয়। তো যাই হোক, এখন মুরগির মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে আর ওই যে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছিলাম, এখন এই মুরগির মাংসের মধ্যে আমি সেই বেরেস্তাগুলো দিয়ে দিব। যেহেতু এই বেরেস্তাগুলো করার সময় আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি, তাই এগুলো একটু লেগে গিয়েছে। এটাকে হাত দিয়ে একটু ভালো মতো ছড়িয়ে নিলেই ছাড়া ছাড়া সব হয়ে যাবে এবং এটাকে আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে খুব ভালো মতো মুরগির মাংসের সাথে মিশিয়ে দেব। আর এই যে দেখছো, আমার স্পুনটা আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি, আর একটা উডেন স্পুন নিয়ে নিয়েছি। এটাতে আমার কাজ করতে বেশ ভালো হয় কারণ এটা অনেক পাতলা। তো যাই হোক, এখন বাকিটা বেরেস্তা যেটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। আর এই বেরেস্তা অ্যাড করার পরে ভালো মতো যখন মাংসটা মিশিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু আমি এই মুরগিটাকে অর্থাৎ মুরগির মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো চুলার উপরে রেখে দিয়েছিলাম, কারণ বেরেস্তার যে স্মেলটা রয়েছে সেটা তো মাংসের মধ্যে যাওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আর এভাবে রেসিপিটি আমার আসলে কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমাদের ভালো লেগেছে, কারণ তোমরা অবশ্যই একটিবার হলেও ট্রাই করবে, এটা কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। আর এখন আমি দুপুরের খাবারের জন্য কিছু মাংস এখান থেকে তুলে নিচ্ছি। আর এই তো আমার রেসিপিটি শেষ হয়ে গেল, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গত 6 মাস কিন্তু কাজ করতে করতে হাতের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ আমার নখ ভাঙতে 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 একেবারেই শেষ। এক একটা আঙ্গুলের এক এক রকম নখের সাইজ হয়ে থাকে, কোনোটা ছোট, কোনোটা ভেঙে গেছে ভেতর থেকে, অর্থাৎ নখ ফেটে গিয়েছে। কারণ কাপড় ধোয়ার অভ্যাস আমার কোনো দিনই ছিল না, বাট এই প্রবলেমের মধ্যে পড়ে এখন তো রেগুলারই এই কাজ করতে হয়, এভরিডে নওশাদের কাপড় ধুতে হয়, আমাদেরও কাপড় রয়েছে। আর তাই আসলে অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নিলাম যে একটি ওয়াশিং মেশিন আমার একান্ত প্রয়োজন। আর সেটা কষ্ট তো হবেই, কারণ সংসারের মধ্যে এক্সট্রা করে কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের বাঙালিদের অনেক কষ্ট হয়। সবার হয় না, তবে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ রয়েছে তাদের কিন্তু অনেক অনেক কষ্ট হয়। আর চিন্তা করেছি যতই কষ্ট হোক আর যাই হোক না কেন, এবার একটা ওয়াশিং মেশিন আমি কিনবই, কারণ কষ্ট আসলে আর সহ্য করতে পারছি না। আর মেবি আগামী 1 বছর হয়তো কোনো বাসাতে কাজের লোকও রাখতে পারবো না, মানে অর্থাৎ আমার রাখার কোনো ইচ্ছে নেই। এই পরিস্থিতির মধ্যে বাসায় কোনো কাজের মানুষ রাখাটা অনেক রিস্ক হয়ে যায়, কারণ বাইরে থেকে কেউ আসবে, নিজেরা যতটা সেফটির মধ্যে থাকি না কেন প্রবলেম কিন্তু হতেই পারে। আর তাই স্পর্শর যেদিন বার্থডে ছিল সেদিন আসলে সময় পেয়েছিল নওশাদ, তাই আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম ওয়াশিং মেশিনের খোঁজে। আর এই যে দেখছো, এগুলো কিন্তু আমার মোটামুটি পছন্দ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে স্যামসাংয়ের, আর এই যে স্পর্শ, ওর মাঝে মাঝে ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরবে বাইরে গেলে, এই কাজটা সে অবশ্যই করবে। আর লিফটের মধ্যে উঠলে সে এই কাজটা তো অবশ্যই অবশ্যই করবে। তো যাই হোক, ওয়াশিং মেশিন তো দেখেছি, তবে এইটা বেশ পছন্দ হয়ে গিয়েছিল স্যামসাংয়ের এটাও। আর ডিসাইড করেছিলাম যে আসলে স্যামসাংয়েরই নিব। প্রথমে ভেবেছিলাম যে হোয়াইলপুলটা ভালো হবে, অবশ্যই হোয়াইলপুল ভালো, বাট সব দিক দিয়ে পছন্দ হয়ে গেল এই স্যামসাংটা। আর এই ওয়াশিং মেশিনটা কিন্তু অনেক বড়, দেখে ঠিক বোঝা যাচ্ছে না, এটা প্রায় 16 কেজি ক্যাপাসিটির এবং এটা অনেক বড়, প্রাইসও অনেক অনেক বেশি। তারপরে যাই হোক, ফাইনালি আমরা ডিসিশন নিয়েছিলাম, আমরা না সরি আমি ডিসিশন নিয়েছিলাম স্যামসাংয়ের ঠিক সেম এই মডেলটা 9 কেজিরটা নিব। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার ফ্যাসিলিটিসগুলো। বামের এইটাতে হচ্ছে ডিটারজেন্ট দিতে হবে, আর হচ্ছে ডানেরটাতে হচ্ছে যে জায়গাটা আছে সফটনার ইউজ করা যাবে যদি চাই। আর এই যে এখানে অপারেটিং সিস্টেমগুলো অনেক সুন্দর অনেক সুন্দর, এখানে অটো সিস্টেম রয়েছে, ম্যানুয়ালি রয়েছে, যাই হোক খুবই সুন্দর এটা সিস্টেম, আমার অনেক পছন্দ হয়েছে। আর এটাও স্যামসাংয়ের পাশে রয়েছে, এটা 12 কেজি ক্যাপাসিটি, তবে নওশাদ এটা খুব একটা পছন্দ করছিল না, আর আমি আসলে চাচ্ছিলাম 9 কেজিরটা নিতে। আর 9 কেজিটা নেওয়ার উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম, কিন্তু বরাবর আমাদের একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে যে কোনো জিনিস বড় দেখলে পারে নওশাদের চোখ সেই দিকে চলে যায়, অর্থাৎ ফার্নিচারের ব্যাপারে বলতে চাচ্ছি, যে কোনো জিনিস বড় দেখলে সেটাই তার আগে পছন্দ হয়ে যায়। সো এইখানেও সেই অবস্থা যে হচ্ছে ওর বড়টাই পছন্দ হয়ে গেল, অর্থাৎ
16 কেজির যে স্যামসাং ওয়াশিং মেশিনটা ছিল সেটা ওর পছন্দ হয়ে গিয়েছে এবং সে ওটাই নেবে। আর এই যে এখন এটা হচ্ছে আমাদেরকে ইনটেক একটি মানে ওয়াশিং মেশিন যেটা ছিল সেটা খুলে দেখাচ্ছে। এই মডেলটা বেশি দিনের না, একদমই নতুন এসেছে। আর এটা হচ্ছে কি বলে ডিজিটালি ইনভার্টার সিস্টেম, হয়তো কথাটা আমার উল্টাপাল্টা হয়ে গেল, যাই হোক আমি দেখে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই আবারও জানাবো। কারণ হচ্ছে যারা কিনতে চাচ্ছ আগামীতে তাদের আমার এই ভিডিওটি দেখে হয়তো একটু হলেও হেল্প হবে। আর এটার আরেকটি ফ্যাসিলিটিস হলো যে ওয়াশে কাপড় দেবার পরে যদি মেশিন রানিং হয়ে যায় তখন আমরা পজ করে এই যে এই জায়গাটা এখান দিয়ে কিন্তু এক্সট্রা কাপড় আবার অ্যাড করে দিতে পারবো। তো যাই হোক এটাই নশাত পছন্দ করে ফেলেছে এবং এটা অনেক বড় ছিল, কারণ আমি এত বড়টা চাইনি, কারণ আমার ছোট্ট পরিবারই ছোট্ট পরিবারের জন্য এত বড় ওয়াশিং মেশিন তোমরা হয়তো ছবিতে দেখে সরি ভিডিওতে দেখে বুঝতে পারছো না অতটা যে কত বড়। এটা কিন্তু বেশ বড় বেশ, আর এত বড়টা আমি আসলে চাচ্ছিলাম না। কিন্তু ওই যে বললাম নশাতের একই প্রবলেম, কিনতে গেলে যে কোনো জিনিস বলবে যে বড়টাই নাও, কারণ আমার বাসার স্যামসাংয়ের যে আগের ফ্রিজটা রয়েছে সেটাও কিন্তু 670 লিটারের, অনেক বড় অনেক বড়। তো যাই হোক এখন ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে যে এটাই নেবে, আমার কোনো কথা সে শোনেনি। তো যাই হোক কিছুই করার নেই, সংসার তো দুজনেরই, দুজনের সিদ্ধান্ত নিয়ে আসলে থাকতে হবে। তো যাই হোক অনেক বলেছিলাম ছোটটা নাও, 9 কেজিরটা নাও, তো 9 কেজির ক্যাপাসিটিও নেবে না, আর কি করা। অনেক আপুই আসলে আমাকে বলেছিল যে আপু তুমি ওয়াশিং মেশিন কিনলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো, দেখিও কোনটা নিচ্ছ আর কেমন কি। আর তাদের জন্যই আসলে আমি এই ভিডিওটি তৈরি করেছি বা শেয়ার করেছি, আর সেই সাথে যারা আগামীতে কিনবে তাদেরও হয়তো কিছুটা হলে হেল্প হবে। আর হচ্ছে এখন আসলে পেমেন্টের সময়ে চলে এসেছি, পেমেন্ট করব। তো যাই হোক চলো তাহলে নেক্সটে কী কী হচ্ছে দেখতে থাকি। নশাত কিন্তু অনেক আগেই অনলাইনে সার্চ করেছিল যে কোন মডেলটা ও নিবে, এটা আমাকে ও বলেছিল না। তো যাই হোক এটা ও দেখেছিল আগেই বাসায় এবং দেখে কিন্তু মনে মনে ডিসাইড করে রেখেছিল, সেটা আমি পরে বুঝতে পারলাম যে ও এই মডেলটাই নিবে, কারণ অন্যান্য মডেলগুলো ও খুব একটা পছন্দ করছিল না। তো যাই হোক কাপড় তো আমি ধুবো, বাট চয়েসটা ছিল নশাদের কি আর করা। যাই হোক নশাদের আসলে প্রবলেমটা হচ্ছে ওকে গত বছর আমি বাসাতে ওকে দিয়ে আমার কম্বল ধুয়েছিলাম, অর্থাৎ আমার ডাবল একটি কম্বল ছিল, শীতের আগে সেটা ওকে দিয়ে ওয়াশ করিয়েছিলাম এবং অনেক কষ্ট পেয়েছিল। আমার মনে হচ্ছে সেই কারণে ও মনে হয় এই বড় ওয়াশিং মেশিনটা নিয়েছে যেন ও কম্বল ঢুকিয়ে দিতে পারে এবং এটা ওয়াশ হয়ে যায়। এখন তো এই ছাড়া আর অন্য কিছু মনে হচ্ছে না। আর এই তো ওয়াশিং মেশিনটা ওরা বাসায় ডেলিভারি দিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে ওরা না আসা পর্যন্ত আমরা যেন কোনোভাবে এটাতে হাত না দিই, কারণ ওরা এসে এটাকে আনবক্সিং করবে আর হচ্ছে যাই হোক অপারেটিং যা আছে যা কিছু করা লাগবে সব করে দিবে। কিন্তু প্রবলেম একটা হয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের বাইরে কোনো লাইন করা নেই, সেটা করতে হলো। আর এই যে আমি ব্যাকসাইডে যে কাজ করছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, অনেকেরই কী রেসিপি থাকতে পারে যেমন আমার থাকে, যে কোনো জিনিস কীভাবে সেটিং করছে বা অপারেটিং করছে দেখতে আমার খুবই আগ্রহ কাজ করে, এই কথাটা কিন্তু আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর যাই হোক একটু একটু তোমাদের সাথে এটাও শেয়ার করলাম, আশা করছি যারা এসব বিষয়ে ইন্টারেস্টেড তাদের একটু হলেও ভালো লাগবে। তবে আমার বাসাটা অনেক বড় অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডাইনিং স্পেসে এতটাই জিনিস রাখা আছে যে আসলে আর ওয়াশিং মেশিনটা কোথায় রাখবো সে জায়গাটা হচ্ছে না। আর ওয়াশিং মেশিন আসলে এমন একটা জিনিস যেখানে পানি যাওয়া আসার জায়গাটা থাকতে হবে, সো এটাকে তো আমি অবশ্যই বাথরুমের মধ্যে রাখবো না, কারণ অনেক এক্সপেন্সিভ একটি জিনিস, এটাকে বাথরুমে রাখাটা আমি খুব একটা পছন্দ করব না। আর বাথরুমে রাখলে আসলে চলবেও না, কারণ বাথরুমে গোসল করা হবে বা যাই হোক শাওয়ার নেওয়ার সময় বারবার ঝামেলার মধ্যে পড়তে হবে নিজেকে, যেহেতু অনেক স্পেস নিয়ে নেবে। তো যাই হোক এটাকে আমি বাসা মানে বাইরে রাখারই সিদ্ধান্ত নিয়েছি, তবে জায়গাটা পারফেক্টভাবে হয়নি এটার জন্য আমার মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে, কারণ রান্নাঘর থেকে বেরোনোর সময় যে জায়গাটা রয়েছে আর ওয়াশরুমে ঢোকার সময় ঠিক এই জায়গাটাকেই আমাকে সিলেক্ট করতে হয়েছে এই ওয়াশিং মেশিন রাখার জন্য।
আর বাসার প্রত্যেকটা জিনিস যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা না হয় আমার কিন্তু মনে শান্তি লাগে না, কারণ আমার মনে হয় সব কিছু একটু সুন্দরভাবে পরিপাটিভাবে থাকবে, দেখতে ভালো লাগবে। আর আসলে এখন এটা যেখানে রেখেছি মনে হচ্ছে যে মুখের সামনে একটি জিনিস চলে এসেছে। এটা যদি সিরিয়ালে একটু ফ্রিজের পাশে বা জায়গা মতো একটু আসলে রাখতে পারতাম, দেখতে আসলে ভালো লাগতো, আমার বাড়ির কথা বলছি। বাট এটা এমন একটা জায়গায় রেখেছি, তোমরা তো আসলে দেখতেই পাচ্ছ, মানে একটু অড লাগছে দেখতে আমার কাছে, তবে এটা ছাড়া আসলে আর কোনো উপায় নেই। সব কিছু ওকে হবার পরে ওরা আমাকে বললো যে আপা আপনি একটু কাপড় দিয়ে ট্রাই করে দেখেন। তো আমি আমার সোফার কাভারগুলো তুলে রেখেছিলাম ওয়াশ করার জন্য, সেগুলোই ফার্স্টে দিয়ে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। তো সেইভাবে আসলে দিয়ে সব ভেতরে ট্রাই করছিলাম যে কেমন কি হয়, কারণ ওরা থাকতে থাকতে আমাকে তো একবার এটাকে দেখে নিতে হবে টেস্ট করে, কারণ চলে যাবার পরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন তো ওরা আর এটার দায়িত্ব কতখানি নেবে কে জানে। তাই আমি এটাকে ওয়াশ করার জন্য মানে সরি মেশিনটাকে আমি ইউজ করার করছি, প্রসেসিংটা করছি। নতুন জিনিস ইউজ করতে গেলে মনের মধ্যে এক ধরনের আসলে আনন্দ কাজ করে, আমার করে, আরও সবারই করে আমার মনে হয় এটা, কারণ যে কোনো নতুন জিনিসই আসলে ব্যবহার করতে গেলে সেটার প্রতি অন্যরকম একটা আনন্দ তো অবশ্যই কাজ করে এবং সেটার প্রতি কিন্তু কেয়ারও অনেক বেড়ে যায়, তাই না? কারণ প্রথম প্রথম আমরা প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দরভাবে ঢেকে রাখি, বারবার মুছি গুছিয়ে রাখি, ঠিক তার কিছুদিন পরে সেটার কি অবস্থা হলো আর কি হাল হলো আমরা কিন্তু ঘুরেও দেখি না যে সেটা আসলে আদৌ ঠিক মতো আছে কি না। আর এই তো আমারও সেই একই অবস্থা, যে প্রথম প্রথম খুব যত্ন নিই, খুবই যত্ন নিই, তারপরে আর কি হলো আর কোনো খোঁজ খবর রাখতে পারি না। ডিটারজেন্ট দিয়ে দিয়েছি আর এখন এটা খুলে ওরা দেখাচ্ছে যে আপনি যদি চান এখন কাপড় অ্যাড করতে পারেন, তবে অবশ্যই মেশিনটাকে পজ করে। তবে আমি চিন্তা করেছি নেক্সট একটি ভিডিও তৈরি করব আমি কিভাবে এই মেশিনটা ইউজ করি প্রপারলিভাবে, এটার একটি মানে ইউজিং প্রসেসিংটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আর যারা আগামীতে কিনবে তাদের যেন হেল্প হয় সেটা সেই রকমভাবেই আমি ভিডিওটা রেডি করব। এই তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।